হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাম বলে প্রশ্ন করুন। আমার নাম মেহেদী হাসান, কুমিল্লা থেকে বলছি। জি বলুন। তো আমার সমস্যা হচ্ছে কি, আমি আপনার 1 মাস যাব আমার কোমরের মধ্যে ব্যথা হইতেছে। তো এটার জন্য আমি কিছু ক্যালসিয়াম ওষুধ খাইছি, তারপরে আপনার আমি কিছু যে আয়ুর্বেদিক ওষুধ খাইছি, সেটা আমার কমতেছে না। তো আবার আমি এমনি শারীরিক ভাবে একটু দুর্বলতায় মুখ দিয়ে হতেছি, আবার আপনার 1 বছর যাওয়ার আমার হাঁটু গুলোতে ব্যথা পাইতেছে। কি আজকে মনে হয়েছে গেছে আমার বাবা, গরম পানি দিয়ে আপনার দিতেছি, একটু আমার ডাবল আপ নিতেছে। আমি বসে থাকলে 5-7 মিনিট বসে থাকলে ব্যথা কোনো কম নেই। আপনার আপনার বয়স কত দর্শক? আপনার বয়স আমার বয়স 20 থেকে 22 এরকম হবে, 21 বছর। আচ্ছা, আপনি কি করেন পাশাপাশি? আমি লেখাপড়া করি। আচ্ছা, এই এই যে কোমর ব্যথা বলছেন, হাঁটু ব্যথা, এই জন্য ইতিমধ্যে কোনো ডাক্তার দেখিয়েছেন? এমনিতে ডাক্তার দেখে নেই, এলাকার ডাক্তারের থেকে বলারটা দাম কেছেন ওষুধ দিছিল। আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আসলে স্টুডেন্ট যে অবস্থা আমাদের এখন, আমরা কখনো আগে ভাবি নাই যে বাচ্চাদের বা কম বয়সীদের এই সকল ব্যথা বেদনা হতে পারে, কিন্তু আমাদের যারা আমরা বাত ব্যথা নিয়ে কাজ করি, আমরা এখন ইয়াং রুগী পাচ্ছি বেশিরভাগ রুগী, বয়স্ক রুগীরা তো আছেই, উল্টো ইয়াং রুগী এখন আরও বেড়ে গিয়েছে। আর অন্যতম কারণ হচ্ছে পেশাগত, আমরা এটাকে প্রফেশনাল হ্যাজার্ড বলি, পেশাগত হ্যাজার্ড। আপনি দেখবেন স্টুডেন্টরাও দেখা যায় যে সে যে বসে পড়ালেখা করে, সামনে কুঁজো হয়ে বসে পড়ালেখা করে, অনেক সময় ফ্লোরে নিচে বসে পড়ালেখা করে বা খাটে বসে লেখাপড়া করে, সে সামনে কুঁজো হয়ে থাকা বা এডুকেশন নাই অনেক সময়। আমাদের যেমন ছোটকালে আমরা যারা অনেক আগের মানুষ, তাদের কিন্তু আমরা ছোটকালে খেলাধুলা করতাম, মাঠে যেতাম প্রতিনিয়ত, এইগুলো হতো, এগুলো কিন্তু এখন অনেকাংশে কমে গিয়েছে। এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাওয়া, বসার ভঙ্গি, এক নাগারে বসে থাকা, এই সকল কারণে কোমর ব্যথা রুগী বেড়েই চলছে, এবং বাচ্চাদের হতে শুরু করে এই যে স্টুডেন্ট যারা আছে তাদেরও এই সমস্যাগুলো প্রতিনিয়তই বেড়ে চলছে। পাশাপাশি আমাদের খাবারও কিছু প্রবলেম হচ্ছে, যে খাবারের যে উপাদানগুলো আমাদের, পর্যাপ্ত উপাদানের অনেক সময় সমস্যা হয়, যে সকল কারণে এই সকল ব্যথা বেদনা হতে পারে। তো আপনি যেইটা করছেন গরম সেঁক দেওয়া, দর্শক এটা কন্টিনিউ করেন। যেহেতু আপনি ঢাকার বাইরে আছেন, আপনি সাঁতার কাটবেন নিয়মিত, এক যখন গোসল করতে যাবেন, সাঁতার অনেকাংশে উপকারে দিবে। আর আমরা কিন্তু বসার ভঙ্গির কথা বারবার বলছি, যে স্টুডেন্ট হোক যেই হোক স্ট্রেট বসতে হবে, মানে সোজা হয়ে বসতে হবে, সামনে কুঁজো হয়ে ঝুঁকে বসে থাকা পড়ালেখার সময় বা আপনি কলেজে যান যখন বসে থাকেন বা আড্ডা দিচ্ছেন বন্ধুর সাথে, সামনে কুঁজো হয়ে বসে থাকা, এগুলো অ্যাভয়েড করতে হবে, কিছু এডুকেশন প্রয়োজন। আপনি যেটা বললেন সোজা হয়ে বসাটা, মেরুদণ্ডটা একেবারে সোজা, হ্যাঁ, সেটা পিছনে যে ব্যাক পেইন একটা হয় সেটা থেকেও রেহাই দেয়, অবশ্যই সেটার হওয়ার সম্ভাবনাটা থাকে একেবারেই কম। কম কিন্তু অনেকে আবার বলে সোজা হয়ে বসে থাকতে থাকতে একেবারে কোমর ধরে গেল, ব্যথা করছে, সেই ব্যথাকে নিয়ে কি বলবেন? হ্যাঁ, আসলে কে বলে, যারা অভ্যস্ত না, মানে হঠাৎ করে যদি অনেক সময় বসে থাকে বা অভ্যস্ত না, এর মূল কারণ হচ্ছে আমাদের পিছনে যে মাংসপেশি থাকে, স্পাইনাল যে মাসেলসগুলো থাকে, আমরা যখন বসে থাকি আমার বসাটা ধরে রাখে কে বেসিক্যালি, হাঁট তো ধরে রাখে না, হাঁটটা হয়তো একটা স্ট্রাকচার, তার বাহিরে মাসেলস আছে, মাসেলসগুলো যখন দুর্বল থাকে তখন এই কমপ্লেনটা আসে, জি আমি অনেকক্ষণ সোজা হয়ে বসলে পিছনে ধরে আসে। তাদের ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে মাংসপেশির এক্সারসাইজ করতে হবে, ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, যেটা আমরা আমারও কিন্তু ইউটিউবে আমি অনেক এক্সারসাইজ দিয়েছি রোগীদের স্বার্থে, উপর হয়ে শুয়ে আমরা কিছু এক্সারসাইজ করাই যেটা মাসেলসকে স্ট্রেন্থেন করে, সাঁতার কাটা এক্সিলেন্ট এক্সারসাইজ এই এই রুগীদের ক্ষেত্রে, যে তারা যদি এই এক্সারসাইজগুলো করে, এবং এটা একটা অভ্যাসেরও ব্যাপার আছে আপনার, কন্টিনিউ যদি আস্তে আস্তে সে অভ্যাস করে ফেলে তখন কিন্তু এই কমপ্লেনটা তারা থাকবে না, যে ধরে আসে বা সোজা হয়ে বসলে সমস্যা। ঢাকা শহরের মানুষের সাঁতার কাটাটা বা কোথাও মধ্যবিত্ত পরিবারের একজন মানুষের কোনো ইনস্টিটিউটে ভর্তি হয়ে যে সবসময় সাঁতার কাটা বা ক্লাবের সাথে যুক্ত হয়ে কাটাটা অনেক বেশি ব্যয়বহুল হয়ে পড়ে, তারা কি করবেন? তাদের ক্ষেত্রে আমরা যে বলছি এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজগুলো শিখিয়ে নিতে হবে, শিখে নিতে হবে, এখন বিভিন্ন মাধ্যমে শেখা যায়, বিভিন্ন অনলাইনে পাওয়া যায় ব্যাক মাসেল এক্সারসাইজগুলো। তাছাড়া আপনি একজন ব্যথা বিশেষজ্ঞ বা আমরা যারা রিহ্যাবিলিটেশন ব্যথা নিয়ে কাজ করি, এই জাতীয় যে কোনো বিশেষজ্ঞ শরণাপন্ন হয়, এক্সারসাইজগুলো শিখে নিতে পারে। আর তাদের ক্ষেত্রে আমার সাজেশন, এই যে বারবার বলছি যে নিয়মিত হাঁটতে হবে, হাঁটাও ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ, সুইমিং অন্যতম, তার মধ্যে হাঁটা এক্সারসাইজ, হাঁটাই তো আসলে হয় না, হয়ে ওঠে না। আপনি ঢাকা শহরের মানুষে সুইমিং করতে না পারুক, ব্যয়বহুল অবশ্যই, হাঁটতে তো পারে কিন্তু সেটাও কিন্তু হয়ে ওঠে না ব্যস্ততার কারণে, যার কারণে এই রুগীগুলা
ডে বাই ডে বাড়ছে। এবং আপনি দেখবেন যে যে পেশাই থাকুক না কেন, একেবারে রিক্সাওয়ালা থেকে শুরু করে হাই অফিসিয়াল, সবাই তার পেশাতে ব্যস্ত। সকাল থেকে রাত পর্যন্ত একই পেশা, একই অ্যাক্টিভিটি, একই মুভমেন্ট সে করে যাচ্ছে, যার কারণে শরীরের নানাবিধ শারীরিক সমস্যা তৈরি হচ্ছে। এখানে মাসলস পেইন, ওখানে হাঁটু ব্যথা, ওখানে লিগামেন্ট ইঞ্জুরি, এখানে নার্ভের সমস্যা, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত হচ্ছে। তাছাড়া আমরা কিন্তু প্রতিনিয়ত দেখবেন ঘাড় ব্যথা রোগী বেড়েই চলছে। এটাই আমি এখন বলতে চাচ্ছিলাম যে ঘাড়ে এবং কাঁধে একটা ব্যথা হয় যেটাতে মানে এটা কি অনেকক্ষণ বসে একভাবে কাজ করার জন্য নাকি অন্য কোনো ব্যাপার এটার সাথে জড়িত? এবং ব্যথা হলেই যে সবাই আজকাল কিছু ওষুধ খাওয়া ছাড়াও কিছু মলম মালিশ করে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।